नमस्कार बंधुरा, सुईस नाइस किचेने सकल के सादर आमंत्रण जानिए आजकेर रेसिपी शुरू करछी। आजकेर पर्वे निये एसेछी राजकीय स्वादेर टीमेर कोरमा रेसिपि। ए रेसिपिटी खूबी सहज भावे एवं खूबी अल्प उपकरणे बानिये नेवा जाए आर तैरी करते किन्तु बेशी समयो लागे ना, एकदम अल्प समये झटपट बानिये नेवा जाए आर खेते भीषणई सुस्वादु हय। रुटी, परोटा, नान, फ्राइड राइस, पोलाओ सब किछुर साथेई किन्तु एई डिमेर कोरमा खेते किन्तु खूबी असाधारण लागे। तो चलो आ देरी ना करे देखे नेওয়া যাক আমাদের আজকে এই রাজকীয় স্বাদে ডিমের কোরমা। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ডিমের কোরমা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 5 পিস ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। এখন ডিমগুলো একটা ছুরির সাহায্যে সামান্য একটু চিড়ে নেব। ডিমগুলো এরকম চিড়ে নিলে মশলা আর লবণটা খুব ভালোমতো ডিমের মধ্যে ঢুকে যায় আর ডিমগুলো ভাজার সময় তেলের যে ছিটা আসে সেটা কিন্তু আসে না। তো সব ডিমগুলো আমি এরকম ছুরি দিয়ে হালকা চিড়ে নিয়েছি। এখন ওভেনটা অন করে প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। কোরমাতে কিন্তু ঘি দিলে স্বাদটা ভালো হয়। যদি তোমরা ঘি না দিতে চাও তাহলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, তবে ঘিটা কোরমাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, ঘিটা মাস্ট। এখন এই ঘি আর তেল ভালোমতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, এটা আমি বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তার পেঁয়াজ কিন্তু খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, একদম ফ্লেমটাকে লো করে এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো গোল্ডেন ব্রাউন কালার করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো বেরেস্তা এখন তৈরি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, তবে কিন্তু ডিমগুলো আমি বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, একদমই অল্প সময়ে ডিমগুলো হালকা ভেজে নেব। তো এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার ডিমগুলো হালকা নাড়াচাড়া করে আমি সামান্য একটু ভেজে নেব। তোমরা চাইলে ডিম না ভেজেও রান্না করতে পারো, তবে আমি হালকা করে একটু ভেজে নিলাম। তো ডিমটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন ডিমগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না, কালারটা কিন্তু কোনোমতেই চেঞ্জ করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। জাস্ট একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 5 থেকে 6 গোলমরিচ, 4 এলাচ আর 3 টুকরো দালচিনি। এবার সবগুলো সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। এটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সিতে। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো এটা আমি ভেজে নেব। তো এরমভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার এগুলো 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সমস্ত মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালোমতো কষিয়ে নেব। বন্ধুরা এখানে বলে রাখি, ডিমের কোরমাতে কিন্তু হলুদ ব্যবহার হয় না, তাই হলুদ এখানে দেবে না। এবার মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোমতো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাজু বাদামের পেস্ট। কাজু বাদামটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে এটা খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কাজু বাদামের পেস্টটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। বন্ধুরা এই ডিমের কোরমা রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয় না, খুবই অল্প উপকরণে বানানো যায় আর খেতে খুবই সুস্বাদু হয়, একদমই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এবার ভালোভাবে মশলার সাথে কাজু বাদামটা মিক্স করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডিমটা। এবার ডিমটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলার সাথে খুব ভালোভাবে ডিমটা কষিয়ে নেব। তো মিনিট 2-এক খুব ভালোভাবে মশলার সাথে ডিমটা ভালোমতো কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা
এখানে তোমরা গরম দুধ অথবা ঠান্ডা দুধ যে কোনো দুধই দিতে পারো। এবার এর মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলে কোরমার কালারটা কিন্তু খুব ভালো হয়। লঙ্কাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, একদম সামান্য দিলেই হবে, কোরমার কালারটা খুব সুন্দর আসে। তাই জন্যই আমি এখানে অল্প লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এবার ওপর থেকে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এটা আমি চিরে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওপর থেকে আমি এবার ভেজে রাখা বেরেস্তা কিছুটা ছড়িয়ে দিলাম। এবার একটা লিড দিয়ে ঢেকে এটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। তো 4 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। তো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা। তো খুব ভালোভাবে মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে একটা বড় এলাচ নিয়ে নিয়েছি, এলাচটাকে এরমভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো এটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এখন আমাদের এই অত্যন্ত সুস্বাদু রাজকীয় স্বাদের ডিমের কোরমা তৈরি হয়ে গেছে খুবই সহজভাবে। এবার ওপর থেকে আমি সামান্য বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিয়ে ফ্লেমটা অফ করে দিলাম। এখন এই অত্যন্ত সুস্বাদু ডিমের কোরমা পরিবেশনের জন্য একদম রেডি। তো একটা পাত্রে আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই অত্যন্ত সুস্বাদু রাজকীয় স্বাদের ডিমের কোরমা। রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।